হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করছি আজকের ভিডিওটাও বরাবরের মতো আপনাদের কাছে অনেক প্রিয় হবে। চলুন আজকের ভিডিওটা আমরা দেখে নিই। আর আজকে আমরা কোথায় যাচ্ছি এবং কি কি করছি ভিডিওর মাধ্যমেই সব বুঝতে পারবেন। এই জায়গাটা আমরা গিয়েছিলাম দুপুরের পরে, দুপুরের খাবারের পরে আমরা আর বসে থাকিনি। এই জায়গাটার উদ্দেশ্যে একটা ট্যাক্সি ধরে রওনা দিলাম। ট্যাক্সিতে যেতে যেতে ভীষণ ভালো লাগছিল, যেহেতু গরম তো ট্যাক্সির ভিতরে একটু হালকা হালকা বাতাস আসছিল। আর আমরা ওয়েট করছিলাম যে কখন যাব ওখানে। এখানে আসার শুরুটা আমাদের একটু নার্ভাসই ছিল, বাট এখন ভালো লাগছে। আর আসলে সত্যি কথা বলতে, কোনো একটা জায়গা নতুন এসে তারপরে সেই জায়গা সম্পর্কে জানাশোনা যখন হয়ে যায়, তখন আর ভিতরে অতটা ভয় কাজ করে না বা সমস্যাও হয় না। ফার্স্ট দিকে যখন আমরা আসছিলাম তখন মনে হয়েছে যে এখানে এসে কি করব কি না কি, বাট এখন ভীষণ ভালো লাগছে। মানে সব কিছুই আমাদের মতো করে করে নিলে সবই ভালো, এটাই আর কি বলতে পারেন। সবার আন্তরিকতাটাও অনেক ভালো, আর এই জিনিসটা ভালো লেগেছে। আর একটা বিষয় হচ্ছে যে ভালো মন্দ সব দেশেই রয়েছে, তো ভালোর দিকে গেলে ভালো, মন্দর দিকে গেলে মন্দ। তো সব কিছু আপনি আপনার মতো করে চালিয়ে নিতে পারলেই ভালো। এখানে বিশাল বড় একটা ওভারব্রিজ, তো আমরা এর নিচে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কেননা অনেক জ্যাম পড়ে গিয়েছিল, তাই দাঁড়িয়ে ওয়েট করছি। এরপরে কিছুক্ষণ পর যখন ছেড়ে দিল, তখন আমরা আবার রওনা দিলাম। তবে এই ব্রিজের নিচ থেকে যেতে না ভীষণ ভালো লাগছিল, একটা অদ্ভুত ফিল হচ্ছিল। যাই হোক, সেটা তো বলে বোঝানো যাবে না। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগার জন্যই তো আজকের ভিডিওটা তৈরি করা। সো যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর নিত্য নতুন আরও ভিডিও পেতে বেল আইকনটা অল করে রাখবেন। মানুষের জীবনে অনেক কঠিন মুহূর্ত আসে, তো সেই কঠিন মুহূর্তটাকে পার করে এগিয়ে যেতে হয়। আর কোনো কিছু নিয়ে পিছু ফিরে তাকিয়ে থাকলে হয় না, সামনের দিকে তাকাতে হয়, কারণ ভবিষ্যতে আরও অনেক কিছু হতে পারে। পিছনটা তো চলে গিয়েছে, তো ভবিষ্যতে কি হবে না হবে সেটা আমরা কেউই জানি না। তো আমরা ওইটার জন্যই বেশিরভাগ সময় অপেক্ষা করব, কেননা আমাদের কাছে ভালো সময়ও আসতে পারে আবার খারাপ সময়ও আসতে পারে। সবটাই আল্লাহর উপর ডিপেন্ড করবে। আল্লাহ যাকে যেভাবে যেরকম ভাবে রাখবে, আমাদেরকে ঠিক সেভাবেই থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ যদি হুকুম না করে আপনি কোথাও এক পা বেরোতে পারবেন না, সবই তার হুকুম। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার আমরা যাচ্ছি। নিউ মার্কেট থেকে আমাদের এখানে আসতে 250 টাকার মতো ভাড়া নিয়েছে ট্যাক্সিতে। তো অবশেষে আমরা এখানে চলে আসলাম। এখানে ব্রিজের কাজ চলছে, তাই একটু দূরে আমাদেরকে নামিয়ে দিল, আর পার্কের কাছাকাছি যেতে পারলাম না। তো সমস্যা নয়, আমরা একটু হেঁটে তারপরে পার্কের ভিতরে চলে গেলাম এখান থেকে। তো এখন আমরা যাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে ইকো পার্ক। তো আমরা আছি ইকো পার্কের ভিতরে চলে এসেছি। অনেক সময় ভিডিওতে দেখেছি বা শুনেছি ইকো পার্কের কথা, কখনোই দেখিনি। তো আজকে আমি সরাসরি দেখব আর আপনাদেরকেও দেখাবো। আমি তো এখানে এসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনারা তো ঘরে বসেই আমার ভিডিওগুলো দেখে কিছুটা বুঝতে পারবেন, জানতে পারবেন। আপনারা যখন এখানে আসবেন তখন হয়তোবা আপনাদেরও উপকারে আসবে। তো আমার এই ভিডিওগুলো জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে ভালো লাগানোর জন্য। যাই হোক, আপনারা সবসময় সাপোর্ট করবেন তাহলে আমি আরও কিছু দূর এগিয়ে যেতে পারবো। সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই হবে না। তো আমরা এখানে চলে এসেছি ভিতরে। এখন আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম, জন প্রতি 20 টাকা করে টিকিট কেটে নিলাম। আর তারপরে আমরা কিছু কিনে নিলাম ভিতরে যাব বলে, যেমন পানি, শুকনো খাবার, এসব আর কি। তো আমরা কিনে এখন ভিতরের দিকে ঢুকছি। আর
ভিতরেটা ঢোকার আগে আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি বাহিরের চারপাশটা। তবে কলকাতার একটা জিনিস কি, আপনি যেখানেই ঘুরতে যাবেন না কেন, তাদের সেই জায়গার অবস্থান মানে এরিয়া এত বড় এত বড় যে ঘুরে একদিনে শেষ করতে পারবেন না। এই পার্কে অনেকে সকালে আসে, বিকেলে যায়, তারপরে খাবার নিয়ে আসে, আর পিকনিকের জন্য তো বেস্ট প্লেস। তো আমি যেখানেই গিয়েছি না কেন, তো সেখানেই দেখেছি যে সবাই কাপড় নিয়ে আসে বসার জন্য, খাবার রান্না করে নিয়ে আসে। তো সারাদিন ঘুরতে যেহেতু টাইম লাগে, আর লাগবেই না বা কেন, এত বড় জায়গা দেখতে তো হবে যখন এসছে। তো এসব দেখে আমারও ভালো লেগেছে। এখানে দুজন ফরেনার রয়েছিল, তো তারা কিছু কিনে তারপরে বের হয়ে আসছে, আর আমি ওখান থেকে পপকর্ন কিনতে চলে গিয়েছি। জায়গাটা হচ্ছে এক প্রান্ত আর ও প্রান্ত। তো এক প্রান্ত দিয়ে ঢুকলে তারপরে অন্য প্রান্ত দিয়ে বেরোতে গেলে যে অনেক টাইম এমন আছে, আপনি ঠিকভাবে খুঁজেও পাবেন না, জিজ্ঞেস করে করে আপনাকে এখান থেকে বের হতে হবে। তো আমরা ঢুকতে ঢুকতেই আশেপাশের দৃশ্যগুলো নিয়ে নিলাম। এই জায়গাটা না অনেক সুন্দর, সারিবদ্ধ করে গাছ, মাঝখানে একটু জায়গা আছে, ওখানটাতে ছবি করতে ভীষণ ভালো লাগছিল। কেমন যেন জায়গাটা অসাধারণ লাগছে, আর ছবিগুলো বেশ ভালো আসছিল। ফুল গাছগুলো সুন্দর করে সারি করে লাগানো, এই যে এই জায়গাটা একদম অন্যরকম, অনেক ভালো লেগেছে আমার কাছে জায়গাটা। জানি না ভিডিওতে কীরকম আসছে, তবে বাস্তবে অনেক অনেক সুন্দর। এখানে দাঁড়াই, মাঝখানে দাঁড়াই। এখানে আমি এবার একটু বসলাম ছবি করার জন্য। তো আজকেও প্রচুর গরম পড়েছে, আমাদের এই ঘোরাটা শেষ ঘোরা। তো এখানে না এত গরম পড়েছে, এখন ফার্স্ট টাইমে অত গরম ছিল না, এখন অনেক গরম। তো আমি যেহেতু হিজাব পরে আসছি, গরমে ঘেমে সব একদম চুপসে গেছে, আর হিজাব পুরো ভিজে গিয়েছিল। তো কি আর করার, এসেছি যখন একটু ঘুরে তো দেখতেই হবে। আসলে আমাদের গরমের মধ্যে আসাটাই একটু বেমানান হয়ে গিয়েছিল, শীতের টাইমে আসলে মনে হয় একটু বেশি ভালো লাগে, আর লোকজনও থাকে অনেক। তো এখনো অবশ্য কম না, এখনো যেদিকেই তাকাই লোকজন গাছতলায়, তারপরে অন্য জায়গায় চাদর বিছিয়ে তারপরে বসেছিল। আমাদের পাশেই এক গ্রুপ ছিল যারা রান্না করে, হাঁড়ি সহ খাবার নিয়ে এসেছিল, আর ফ্যামিলি টোটাল সবাই এসেছিল। তো ওদেরকে দেখছিলাম, ওরা সবাই একত্রিত হয়ে খাচ্ছিল, বেশ ভালো লাগছে আর কি। তো যাই হোক, আমরাও একটু বসলাম। এটা হচ্ছে তাল গাছের নিচে আমরা একটু বসলাম। তো তাল গাছের নিচের ছায়াটা তো বেশ ভালো, আর ঠান্ডাও হয়। তো আমরা পপকর্ন নিয়ে আসছিলাম যেহেতু, তো সেই পপকর্নগুলো খুললাম, আর কোকা কোলা নিয়ে এসছিলাম। তো এখন আমরা এগুলা খাবো, কিছুক্ষণ খেয়ে তারপরে আবার ঘুরতে বের হবো, কারণ অনেক রোদ ছিল। আমরা তো ঠিক দুপুরের টাইমে বের হয়ে পড়েছি, তখন ভীষণ রোদ, আর রোদের মধ্যে হাঁটতে গেলে আরো কষ্ট হয়ে যায়। তো আমরা খাওয়া দাওয়া শেষে আমরা উঠে দাঁড়ালাম, আর এই জায়গাটা আবার একটু ঘুরলাম। এখানে ফুলগুলো ছিল অনেক অনেক সুন্দর দেখতে, তো ফুলগুলো একটু ভিডিও করে নিলাম আমি। আসলে কোনো কিছুই আমাদের চোখে ভালো না লাগার মতোই ছিল না, প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে আর কি। আর যার কারণে আপনাদেরকে দেখাবো বলে আমি এত দূর থেকে এত দূরে এসে ভিডিওগুলো করছি। তো আশা করি আপনারা আমার কষ্টগুলো বুঝতে পারবেন, আর প্লিজ ভিডিও স্কিপ না করে দেখবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। পারে অনেক, কি পারে, পারবে না কেন, স্মৃতি তো স্মৃতি। না আরে
এর ভিতরে ট্রেন আছে, আবার ট্রেনে করে আপনি সমস্ত জায়গাটা ঘুরে আসতে পারবেন। তারপরে রয়েছে সাইকেল, তো সাইকেল ভাড়া করেও অনেক জায়গায় ঘোরা যায়। আর সাইকেলটা হচ্ছে যে চার চাকার, তো দুজন বসতে পারে আর দুজন চালাতেও পারে। এক একটা সাইকেল ভাড়া 250 টাকা করে। তো আমরা এর ভিতরে হিলিকো নিয়ে গার্ডেনে চলে আসলাম। আর এর ভিতরে নাকি ঠান্ডা, আপা বলছিল যে ঠান্ডা হতে হলে যাও ভিতরে যাও, ঠান্ডা হয়ে আসো। তো এখানে ছোট্ট একটা ঝর্ণার মতো করে আছে, ওইটাও ভালো লেগেছিল আর কি। চলুন তাহলে এর ভিতরটাও একটু ঘুরে দেখে আসি। এখনো এক সাইড বাকি। যে সেই ঝর্ণাটা, ঝর্ণাটা অনেক সুন্দর করেছে গুহার মধ্যে, তারপরে ঝর্ণাটা করেছে। আর ঝর্ণাটার চারদিকেও পানি, আর এই পানিতে নৌকা নিয়ে সবাই ঘুরে। তো এই নৌকা নিয়ে ঘোরার জন্য আলাদা টিকিট কাটতে হয়। আর এখানে আমি ফুলগুলো দেখিয়ে দিচ্ছি। ফুল আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস, যার কারণে ফুল দেখলে সেটা যদি ক্যামেরাবন্দি না করি তাহলে না আর ভালো লাগে না। তো আমি ঝর্ণার এই সাইডে চলে এসেছি, ওই যে মাঝখানে দেখা যাচ্ছে ওইটা একটা গুহার মতো, আর ওই যে ছাতা বানিয়ে রেখেছে। কিন্তু এর ভিতরে না কেউ যায়নি, যেতে দেখিনি, তাই আমরাও আর গেলাম না, এর পাশ থেকেই ভিডিওগুলো করে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আগামী ভিডিওতে বাকি অংশটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাথে থাকুন, আল্লাহ হাফেজ।